কেনিয়ার বিপক্ষে কঠিন এক সেমিফাইনাল ম্যাচ খেলার 22 ঘন্টা পর ফাইনাল খেলতে নামায় নেপালি খেলোয়াড়দের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ। তবে ফাইনালে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে এটা বড় বিষয় নয়। জলিল সুবিমলের শিষ্যরা ঈর্ষণীয় নৈপুণ্য দেখিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তাছাড়া নিজেদের কাবাডির ইতিহাসে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনাল ওঠায় এমনিতে স্নায়ুর চাপে ছিল নেপালিরা। তারপর মিরপুর শহীদ সরওয়ার্দী স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের চাপ। ফাইনাল শুরুর সাথে সাথে কোর্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরাদুজ্জামানের দল। মাত্র 8 মিনিটে প্রথম লোনা পেয়ে যায় বাংলাদেশ। নেপাল চাপ কাটিয়ে উঠতে না পারায় 24-10 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের মিশন। নেপালের সেরা খেলোয়াড় ঘনশ্যাম রোকা মাগারকে কড়া মার্কিংয়ে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। জয় পায় 45-31 পয়েন্টে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের তিন আসরের মধ্যে প্রথম দুইবার 2021 ও 2022 সালে কেনিয়াকে এবং 2023 সালে গত আসরে চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।